ভোলার দৌলত খানে 6 ব্যারেল চোরাই কেরোসিন তেল জব্দ করেছে দৌলত খান থানা পুলিশ। আমাদের ভোলা প্রতিনিধি কাজী জামাল জানান, আজ বিকেলে দৌলত খান থানা পুলিশের একটি টিম উপজেলার পৌরসভা রাধাবল্লভ বাজারের মাছঘাটা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব চোরাই তেল জব্দ করে। দৌলত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, দৌলত খান চৌকিঘাট এলাকায় চোরাই তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী চট্টগ্রাম থেকে নৌপথে আসা সরকারি মালিকানাধীন তেল বহনকারী জাহাজ থেকে নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলত খান রাধাবল্লভ মাছঘাট এলাকা থেকে 6 ব্যারেল চোরাই তেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ সময় এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি, তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এ কর্মকর্তা।